সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে ধেয়ে আসছে প্রবল কালবৈশাখী। হ্যাঁ বন্ধুরা, টানা দুদিন ধরে চলতে পারে এই কালবৈশাখী। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কোন কোন জেলাতে হতে চলেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার আগে আপনাদের জন্য প্রতিবারের মতন একটা ছোট্ট প্রশ্ন, অবশ্যই সেই প্রশ্নটির উত্তর কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। প্রশ্নটি হলো, রামধনু বা রেইনবো আমরা কোন কালে দেখে থাকি? অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। ধেয়ে আসছে দুর্যোগ, সতর্কতা জারি হলো হাওয়া অফিসের। ধেয়ে আসছে প্রবল প্রাকৃতিক দুর্যোগ, আর কয়েক ঘন্টার মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আগাম সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর। আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, 224 পরগনা, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড় বৃষ্টি হতে পারে, পড়তে পারে বাজো। হাওয়া অফিস জানিয়েছেন পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই সময়টা মূলত কালবৈশাখীর, ফেব্রুয়ারির শেষাশেষি সময় থেকে কালবৈশাখীর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বর্ষা আসার আগে মে মাস পর্যন্ত কালবৈশাখীর সময় থাকে। ইতিমধ্যে ফেব্রুয়ারির শেষ লগ্নে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জোরালো কালবৈশাখীর হানা হয়ে গিয়েছে। ওই দফায় প্রায় 4 দিন ধরে দফায় দফায় ভালো পরিমাণ বৃষ্টি হয়। তারপর আর এক দফা বৃষ্টি হলেও তা খুব একটা জোরালো ছিল না। ফেব্রুয়ারির শেষ লগ্নে যে পরিস্থিতি আবহাওয়া মণ্ডলের সৃষ্টি হয়েছে তা আবার তৈরি হচ্ছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং সেই বৃষ্টিপাত কিন্তু আগামী 2 দিন পর্যন্ত স্থায়ী থাকবে। সেই জন্য বন্ধুরা, আপনাদের এলাকাতে এখনও বৃষ্টিপাত শুরু হয়েছে কি না অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনার জায়গার নামটি তার সঙ্গে অবশ্যই লিখবেন, যদি শুরু হয় তবুও লিখবেন, যদি না হয় তবুও লিখবেন। তো বন্ধুরা, যদি আমার দেওয়া ছোট্ট ইনফরমেশনটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন, আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।